মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দিদি ভাই, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি, আমি বিশ্বাস করতে আমি কিচ্ছু করি। ও, তুমি কিছু করনি তাই তো? তা তুমি যদি কিছুই না করে থাকো তাহলে তোমার ঘরের বাথরুম থেকে লাখ লাখ টাকা কোথা থেকে এলো নীলু? কিভাবে বেরোলো? আজ তুমি হাতে নাতে ধরা পড়ে গেছো, এখন হাজার কান্নাকাটি করেও না কোনো লাভ হবে না। নীলু, এই সব সবকিছু পিছনে নীলু ছিল? হ্যাঁ মা, ওই আসল কাল্পি রাই। আমার বলতে খারাপ লাগছে, কিন্তু তোমার বোন, আমাদের বোনকে বেচার অ্যাডভান্স টাকা ওই সানির কাছ থেকে নিয়ে নিজের ঘরের বাথরুমে সিস্টারনে লুকিয়ে রেখেছিল। ওই আমরা, ওই যে আমরা খবরে দেখি না ক্রিমিনালরা যেরকম করে, ও সেইভাবে টাকা লুকিয়ে রেখেছিল। বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি। এই যে এই সৌর্য, সৌর্য আমাকে তাড়ানোর জন্য এইসব করছে, একটা লয়ের পর্যন্ত দিচ্ছে না। সব ষড়যন্ত্র, আমি বুঝতে পারছি, সব ষড়যন্ত্র। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। কত সর্বনাশ করবি আমাদের নীলু, আর কত সর্বনাশ করবি তুই, আর কত নিচে নামাবি তুই আমাদের, আর কত ভুলতালি মারবি তুই আমাকে? কেন করলি তুই, কেন করলি, কেন করলি তুই? তোর লজ্জা করলো না? একবার তোর মায়ের মুখে মনে পড়লো না? একবার তোর মায়ের মুখে মনে পড়লো না? না, বাবার মুখে মনে পড়লো না? তোর একবারও? কেন করলি তুই এটা, কেন করলি, কেন করলি? আপনি শান্ত হন, আপনার বোন এখন আমাদের কাছে দিতে, আপনি ওর গায়ে এভাবে হাত তুলতে পারেন না। আপনি বলে দিন তাহলে অফিসার কি করা উচিত এখন। আমার আমার মনে যেতে ইচ্ছে করছে, আমার এই মনের সামনে নিজেকে লজ্জায় নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করছে আমার। ছি নীলু, কি করে করলি এই কাজটা? ছি, তুইও আমাকে অবিশ্বাস করছিস। আমি যেদিন থেকে শুনেছি না যে সানি ছেলেটার সঙ্গে তোর পরিচয় রয়েছে, আমি সেদিন থেকে তোকে সন্দেহ করেছিলাম। তারপর প্রত্যেকটা কথায় নার্ভাস হয়ে যাওয়া, পুলিশের কথায় হুসকুস করা, এগুলো দেখে আমার সন্দেহ হয়েছিল। কিন্তু না না, আমি তো নিজের মনকে সান্ত্বনা দিয়েছিলাম, আমার বোন এটা কখনো করতে পারে না, এত জঘন্য একটা ক্রাইমের সঙ্গে আমার বোন জড়িত থাকতে পারে না। আমি অবিশ্বাস করেছি নিজের মনকে, আমি বলেছি না, আমি মিছে মিছে সন্দেহ করছি আমার বোনটার ওপর। আমি কি করে বিশ্বাস করতাম বলা, আমি কি বিশ্বাস করতাম? আমার বোন পাচারকারীদের সঙ্গে যুক্ত হয়ে একটা মেয়েকে পাচার করতে যাচ্ছিল, এটা বিশ্বাস করতাম আমি? কি করে বিশ্বাস করতাম এটা আমি? দিদি ভাই, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কি? একদম চুপ, আর একটা কথাও বলবি না তুই, একটা কথাও না। তোর মুখ দিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না নীলু, কারণ আমি জানি এখন তুই যা বলবি প্রত্যেকটা কথা মিথ্যে হবে। আমি তোর আর মিথ্যে শুনতে চাই না নীলু, আমি নারাজ। আমরা, আমি, আমার পুরো পরিবার, সূর্যর পরিবার সবাই ক্লান্ত হয়ে গেছি তোর মিথ্যে শুনতে শুনতে। তোর জন্য, তোর জন্য আমি কত অন্যায় করেছি, একের পর এক অন্যায় করে গেছি সূর্যর ফ্যামিলি, সূর্যর সঙ্গে। তুই বলেছিলিস তো আমাকে, তুই বলেছিস দিদি ভাই আমি শেষবারের মতো ভিক্ষে চাইছি, একটা সুযোগ আমাকে দে, আমি আমি সূর্যর সঙ্গে সুখী সংসার করতে চাই, বলেছিলিস তো আমাকে বল। তাহলে কি করলি তুই এটা, কেন করলি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।